এই জম্মু অ্যান্ড কাশ্মীরের আছে দুটো রাজধানী। হ্যাঁ, জম্মু অ্যান্ড কাশ্মীরের আছে দুটো রাজধানী, একটা হচ্ছে শ্রীনগর যেটা মেইন রাজধানী, আর যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে প্রচণ্ড শীতকালে তখন রাজধানী চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ জম্মু হয়ে যায় রাজধানী। হ্যালো স্টুডেন্টস, স্ট্র্যাটেজিকের বেশ কিছু এমন টপিক আছে যেগুলো আমরা সবই জানি, সবই বুঝি, কিন্তু কিছুতেই মনে রাখতে পারি না। এরকমই একটা টপিক আজকে আমরা দেখে নেব। যেমন ধরো, ভারতের যে রাজ্যগুলো আছে, শুধু রাজ্য নয়, রাজ্য এবং যেসব কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে সেগুলোর ক্যাপিটাল কী কী। বেঙ্গল বেসড বহু পরীক্ষায়, সেটা পুলিশের এক্সাম হোক বা পিএসসির যে কোনো এক্সাম হোক, সেখানে কিন্তু এই টাইপের টপিক থেকে আমরা কোশ্চেন আসতে দেখি। নাও, এই টাইপের টপিকের প্রবলেমটা এটা নয় যে আমরা পড়তে পারি না, বাট কী প্রবলেম হয়, প্রবলেম হয় আমাদের গুলিয়ে যায় জিনিসগুলো, যে কোনটা কোনটার সাথে রিলেটেড। এই জিনিসটাকে ট্যাকেল করার জন্যই এই ভিডিওটা বানানো, আদারওয়াইজ ইনফরমেশনগুলো ওয়াইডলি অ্যাভেলেবেল আছে। দেখো, জিনিসটা বুঝতে হবে যে কোন জিনিসের সাথে কোন জিনিসটা লিঙ্কড আছে, আর ভিজুয়ালাইজ করতে হবে। ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কিন্তু আমরা এই টপিকগুলো অনেক ইজিলি মনে রাখতে পারি। তো ফার্স্ট যদি আমরা চলে যাই একদম ডাইরেক্ট, ভিজুয়ালাইজেশন মানে কি, আমরা জিনিসটাকে ম্যাপের মাধ্যমে মনে রাখবো এবং তার সাথে সাথে যেসব টুকরো টাকরা যেসব ইনফরমেশনগুলো আছে সেগুলোও আমরা একসাথেই দেখে নেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ যদি আমাকে টোটাল বলতে হয় যে টোটাল কতগুলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমানে ভারতবর্ষে আছে, সেটা হয়ে যাবে 28টি রাজ্য, 28টা স্টেটস এবং 8টি ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, তাহলে 28টা রাজ্য বা স্টেট এবং 8টা ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে আমরা প্রত্যেকটার যখন আমরা ক্যাপিটালগুলো দেখব, সেই জায়গায় আমরা লিস্ট ধরে পরপর পড়ে যেতে পারি, বাট তার জায়গায় যদি আমরা একটু ভিজুয়ালাইজ করি, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা একটু ডিটেলসে জিনিসটাকে দেখে নিই এবং তার সাথে সাথে যখন ইনফরমেশনগুলো আমি তোমাদেরকে দেবো, তখন তোমাদের মনে হবে যে না, এই জিনিসটা তো মনে রাখা ইজি, এটা তো এখানেই হবে, এটা অন্য কোথাও হবে না। তো ফার্স্ট যখন আমরা চলে আসবো, ফার্স্ট আমরা দেখবো হচ্ছে উত্তর ভারতের পার্টে যেই যেই রাজ্যকে মোটামুটি আমরা পাচ্ছি সেই রাজ্যগুলোর রাজধানী কী আছে। একদম উত্তরে যদি চলে যাই তাহলে আছে হলো লাদাখ, যেটা কি একটা ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ। তারপরে চলে আসি এই পাশে, দেখো জম্মু অ্যান্ড কাশ্মীর, এটা 2019 সালে, 2019 সালে পার্লামেন্টের একটা বিলের মাধ্যমে এই দুটোকে আলাদা করে দেওয়া হয়, অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্য ছিল সেটাকে ভেঙে দুটো ইউনিয়ন টেরিটরি করা হয়, একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, একটা হচ্ছে লাদাখ। এই জম্মু অ্যান্ড কাশ্মীরের আছে দুটো রাজধানী, হ্যাঁ জম্মু অ্যান্ড কাশ্মীরের আছে দুটো রাজধানী, একটা হচ্ছে শ্রীনগর যেটা মেইন রাজধানী, আর যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে প্রচণ্ড শীতকালে তখন রাজধানী চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ জম্মু হয়ে যায় রাজধানী, অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীরের দুটো রাজধানী আছে। নেক্সট আমরা চলে আসি যদি লাদাখের কথা বলা হয়, লাদাখের একটা রাজধানী, সেটা হচ্ছে লে। তাহলে দুটো ইউনিয়ন টেরিটরি আমরা জানলাম। এরপরে চলে আসি রাজ্যে, হিমাচল প্রদেশ যে রাজ্যটা আছে তার রাজধানী হচ্ছে সিমলা। হিমাচল প্রদেশের সাথেই দেখো গা লাগোয়া আছে, এখানে উত্তরাখণ্ড দেখতে পাচ্ছি, উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন। এই পাশে, ঠিক এই পাশে পাঞ্জাব, পাঞ্জাবের রাজধানী হচ্ছে চণ্ডীগড়। এইখানেই একটা কনফিউজিং ব্যাপার, চণ্ডীগড় নিজে একটা ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে, প্লাস পাঞ্জাবের রাজধানী হচ্ছে চণ্ডীগড়। বোঝো একটা জিনিস, পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়, চণ্ডীগড় যে ইউনিয়ন টেরিটরি চণ্ডীগড় তার রাজধানীও চণ্ডীগড়, এবং হরিয়ানা যে রাজ্যটা আছে তারও রাজধানী কি, এই চণ্ডীগড়। অর্থাৎ পাঞ্জাবেরও রাজধানী চণ্ডীগড়, হরিয়ানারও রাজধানী চণ্ডীগড়, এবং চণ্ডীগড় যে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেটারও রাজধানী হচ্ছে চণ্ডীগড়। নেক্সট আমরা চলে আসি ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি, দিল্লি যে ইউনিয়ন টেরিটরিটা আছে সেই ইউনিয়ন টেরিটরির রাজধানী হচ্ছে কি, নিউ দিল্লি। অলরেডি আমরা তাহলে 1, 2, 3, 4 ইউনিয়ন টেরিটরির কথা জানতে পারলাম, তার সাথে সাথে বাদবাকি রাজ্যগুলোর কথাও জানলাম। নেক্সট আরেকটু নিচে চলে আসি, এখানে দেখতে পাচ্ছি আমরা উত্তরপ্রদেশ। এইভাবে জিনিসগুলোকে ছবির মতো মনে রাখার চেষ্টা করবে, কোন রাজ্য কোন রাজ্যের সাথে বর্ডার করছে সেটাও তাহলে একবারে আমরা বুঝে যাব। উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। উত্তরপ্রদেশের ঠিক এই পাশে যদি চলে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি রাজস্থান, রাজস্থানের রাজধানী হচ্ছে কি, জয়পুর। অর্থাৎ আমরা স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে দেখছি, তার ঠিক নিচে রাজস্থানের নিচে যদি দেখি, রাজস্থানের নিচে আছে হলো গুজরাট, গুজরাটের দেখো রাজধানী হচ্ছে গান্ধীনগর, গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর। ওকে, নেক্সট আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, ভারতবর্ষের 8টা রাজ্যের উপর দিয়ে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ যেটাকে আমরা বলি কর্কট ক্রান্তি রেখা, সেটা গেছে কোন জায়গা থেকে, গেছে এটা গেছে এই জায়গা বরাবর। ওকে, তাহলে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম, এই 8টা রাজ্যের উপর থেকে, সরি এখানটায় আরেকটা রাজ্য ইনক্লুডেড হবে, একটু নিচের দিকে নামবে এটা, ছত্তিশগড়,
ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম, ঠিক আছে? তো মধ্যপ্রদেশের পরে ছত্তিশগড়ের উপর থেকেও এই 23.5 ডিগ্রি উত্তরাক্ষাংশ গেছে। ওকে, তো মেইন টপিকে আবার আমরা ফেরত চলে যাই। মেন টপিকে ফেরত গিয়ে আমরা কি দেখব, তাহলে আমরা দেখলাম গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর, গুজরাটের ঠিক পাশেই রয়েছে দেখো মধ্যপ্রদেশ, যার রাজধানী হচ্ছে ভোপাল। সেই ভোপালই হচ্ছে সেই ভোপাল যেখানে সেই ফেমাস গ্যাস ট্র্যাজেডি হয়েছিল 1984-এ, 1984 সালে যে ভোপাল গ্যাস ট্র্যাজেডি বলা হয়, ঠিক আছে, সেটা হয়েছিল এই ভোপাল, অর্থাৎ মধ্যপ্রদেশের রাজধানী। ওকে, তার ঠিক পাশে চলে যাই, দেখো এখানে আছে বিহার, বিহারের রাজধানী হচ্ছে পাটনা, এবং তার নিচে আছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি। একটা টাইমে বিহার এবং ঝাড়খণ্ড একসাথেই এটাকে বিহার বলা হতো, পরবর্তীকালে বিহারকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়, একটা হয়ে যায় বিহার আর একটা হয়ে যায় ঝাড়খণ্ড। তার পাশেই আমরা চলে আসছি দেখো আমাদের রাজধানী, আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল, তার রাজধানী আমরা সবাই জানি কলকাতা। ঠিক পশ্চিমবঙ্গের উপরের দিকে উঠলে পরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে সিকিম, যার রাজধানী হচ্ছে গ্যাংটক। ওকে, এরপরে আমরা চলে যাই আসাম। আসামের একটা জিনিস মাথায় রাখবে, আসামের সবচেয়ে পপুলার যে সিটি সেটা কিন্তু গুয়াহাটি, কিন্তু সেটা কিন্তু আসামের রাজধানী নয়। অর্থাৎ এই যে নর্থ ইস্টে যতগুলো রাজ্য আমরা দেখতে পাই, এখানে দেখো কী কী দেখতে পাচ্ছি, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম অ্যান্ড ত্রিপুরা, এই যে রাজ্যগুলো আছে এগুলো অপেক্ষাকৃত আমাদের কম মনে থাকে বা ঠিকমতো মনে থাকতে চায় না। এই রাজ্যগুলোকে বলা হয় সেভেন সিস্টার্স, ঠিক আছে? কী বলা হয়? সেভেন সিস্টার্স, সাত বোন, ঠিক আছে? এই সেভেন সিস্টার্সের মধ্যে প্রত্যেকটা রাজ্য অর্থাৎ আসামের সাথে আর বাদবাকি 6টা রাজ্যেরই বর্ডার আছে। দেখো মেঘালয়েরও আছে, ত্রিপুরারও আছে, মিজোরামেরও আছে, মণিপুরেরও আছে, নাগাল্যান্ডেরও আছে এবং অরুণাচল প্রদেশেরও আছে। এগুলোর রাজধানী থেকে কোশ্চেন কিন্তু আমাদের বেশি আছে, তাই জন্যই বলছি এই পার্টটা বেশি ইম্পর্টেন্ট। আসামের রাজধানী হচ্ছে দিসপুর, আসামের রাজধানী দিসপুর, অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর, মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং, নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা, মণিপুরের রাজধানী ইম্ফল, মিজোরামের রাজধানী হচ্ছে আইজল এবং ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা, ঠিক আছে? অর্থাৎ উত্তর ভারতের যেই যেই রাজ্যগুলো ছিল সেই সবকটার আমরা যতগুলো ক্যাপিটাল আছে সবকটা জেনে নিলাম, তার সাথে সাথে 4টে উত্তর ভারতে অবস্থিত যে 4টে ইউনিয়ন টেরিটরি আছে সেগুলোও আমরা দেখে নিলাম। এরপর চলে যাই আমরা সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতে, ঠিক আছে? দক্ষিণ ভারতের পার্টের মধ্যে অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ নিচে যে রাজ্যগুলো আছে তার মধ্যে থেকে দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখো গুজরাট আমরা অলরেডি দেখেছি, এখানে দেখতে পাচ্ছি মহারাষ্ট্র। এই মহারাষ্ট্রের রাজধানী কি? মুম্বাই। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। তার ঠিক পাশেই আমরা একটা দেখতে পাচ্ছি দেখো দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন দিউ, আগে এটা আলাদা আলাদা দুটো ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, পরে এই দুটোকে এক করে দেওয়া হচ্ছে, অর্থাৎ দাদরা অ্যান্ড নগর হাভেলি এবং দমন দিউ এটা হচ্ছে একটা ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল যার রাজধানী হচ্ছে দমন, তার মানে এখানে পেলাম আরেকটা ইউনিয়ন টেরিটরি, 5টা ইউনিয়ন টেরিটরি অলরেডি হয়ে গেল, ঠিক আছে? এরপর মহারাষ্ট্রের ঠিক নিচে দেখো দেখতে পাচ্ছি গোয়া, গোয়ার রাজধানী হচ্ছে পানাজি। নেক্সট তার পাশেই রয়েছে কর্ণাটক, কর্ণাটকের রাজধানী আমরা সবাই জানি ব্যাঙ্গালোর। ওকে, তার নিচে রয়েছে দেখো এখানে দেখতে পাচ্ছি আরেকটা রাজ্য যার নাম কেরালা, কেরালার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম বা তিবান্দ্রম, যেভাবেই বলো না কেন তিরুবনন্তপুরম আর তিবান্দ্রম, কেরালার লোকাল ভাষা এটাকে, লোকাল যে ল্যাঙ্গুয়েজে এটাকে তিরুবনন্তপুরমই বলা হয়, ঠিক আছে? নেক্সট আরেকটা দেখতে পাচ্ছি দেখো এখন খুব ফেমাস লাক্ষদ্বীপ, লাক্ষদ্বীপ এটাও একটা কি ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন টেরিটরি অফ লাক্ষদ্বীপ যার রাজধানী হচ্ছে কাভারাত্তি। তার পাশে দেখো আরেকটা দেখতে পাচ্ছি একটা জায়গা যার নাম মাহে, একটা ছোট্ট জায়গা এরকম লোকেশনে, ঠিক আছে? তারপর এই পাশে দেখতে পাচ্ছি দেখো পুদুচেরি, এই পাশে আছে দেখো কড়াইকাল, এই পাশে আছে দেখো ইয়ানাম। এই যে 4টে জায়গা অর্থাৎ মাহে, কড়াইকাল, পুদুচেরি এবং ইয়ানাম, এই 4টেকে একত্রে বলা হয় পুদুচেরি। যেরকমভাবে এখানে আমরা বললাম দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন দিউ, ঠিক সেইভাবে মাহে, কড়াইকাল, পুদুচেরি অ্যান্ড ইয়ানাম, এই 4টেকে একত্রে বলা হয় হচ্ছে পুদুচেরি বা পন্ডিচেরি, ঠিক আছে? যার রাজধানী হচ্ছে পন্ডিচেরি। ওকে, এটা কি? এটা আরেকটা ইউনিয়ন টেরিটরি। ওকে, তাহলে এখানেও আমরা অলরেডি 3টি ইউনিয়ন টেরিটরির কথা জানলাম, আরও একটা ইউনিয়ন টেরিটরি আমরা জানি এদিকে আছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড যার রাজধানী হচ্ছে পোর্ট প্লেয়ার, তাহলে আমরা 8টা ইউনিয়ন টেরিটরি এখান থেকে বুঝে গেলাম। ওকে, বাদ বাকি রাজ্যগুলো আমরা দেখিনি, তাহলে কেরালার রাজধানী হলো তিরুবনন্তপুরম, তামিলনাড়ুর রাজধানী আমরা জানি চেন্নাই, আন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী, আন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী। এখানেও একটা কনফিউশন হতে পারে, আন্ধ্রপ্রদেশের রাজধানী আগে ছিল হচ্ছে, যারা আগে অনেক আগে পড়েছো তারা জানবে আন্ধ্রপ্রদেশের রাজধানী ছিল হচ্ছে হায়দ্রাবাদ, ঠিক আছে? আন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী হচ্ছে অমরাবতী, এই অমরাবতী হচ্ছে আন্ধ্রপ্রদেশের রাজধানী এবং তেলেঙ্গানা নামে যে রাজ্যটা এই অন্ধ্রপ্রদেশকে ভেঙে তৈরি করা হয়েছে সেটার রাজধানী হচ্ছে এখন হায়দ্রাবাদ। ওকে, এবার এই পাশে চলে যাই, এখানে রয়েছে আমাদের ওড়িশা, ওড়িশার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর এবং ওড়িশার ঠিক উপরে রয়েছে দেখো ছত্তিশগড়, যেটা আমি বলেছিলাম মধ্যপ্রদেশকে ভেঙে তৈরি করা হয়েছে, তার রাজধানী হচ্ছে রায়পুর। এই হচ্ছে ইন্ডিয়ার যতগুলো রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি আছে বা কেন্দ্রশাসিত অঞ্চল আছে তাদের সবার ক্যাপিটাল।
একটা জিনিস মাথায় রাখবে, বারবার করে বলছি, ইভেন এরম সিম্পল জায়গা থেকেও কোশ্চেন স্টুডেন্টরা ভুল করে। 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, প্রত্যেকটার নাম আমরা দেখেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কোন টপিকের উপর তোমাদের এরকম বুঝতে বা মনে রাখতে সমস্যা হচ্ছে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাও। আজকের জন্য এই পর্যন্তই, থ্যাংক ইউ।